প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে আসছি রাজশাহী জেলা বালেশ্বর হাটে। আজকে জানাবো আপনাদের পাটের নতুন বাজারটা সম্পর্কে, আজকে কতটুকু দাম আছে। তো চলুন জেনে নিই আজকে ভালো মানের পাটটা কেমন কি দর দাম হচ্ছে। আজকে পাটগুলো কার কি দাম হচ্ছে? আজকে 700-2700 দাম বলছে, 700 মূলধারা দাম হচ্ছে। তো এই যে পাটটা দেখছেন এটা 700 মূলধারা বাজার দাম। তো দর্শকের যে পাটটাও দেখছেন মোটামুটি কালারটা ভালো আছে। ভাই ভালো আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। কি দাম হচ্ছে আজকে ভাই? 700 হয়েছে। কত হলে দিচ্ছিলেন ব্যাপারীকে আজকে? 2500। আর 750 দাম হয়েছে। তো দর্শক এই পাটটা 750 পর্যন্ত আজকে বাজারে দাম হয়েছে, আর ভাই 2900 টাকা পর্যন্ত ধরে আছে। আসসালাম আলাইকুম চাচা। চাচা কেমন দাম হলো আপনার পাটটা আজকে? পাট হ্যাঁ দাম 700 পড়েছে। 700 দাম হয়েছে। কত হলে দিতে চাইলেন ব্যাপারীকে? 2800। তো চাচার পাটটা 2700 পর্যন্ত বাজারে আজকে দাম হয়েছে, আর 2800 এ দিতে চাইছে। দেখা লাগবে না, আমি তো বলছি আমার ওই ওই ব্যবসা করে যেদিনে যা থাকবে তাই বলবো। তো দর্শক এই যে পাটটা আপনার দাম হচ্ছে, তো দেখে নিই। ওয়ালাইকুম সালাম। কি দাম চিলিপ দিচ্ছে ব্যাপারীরা? ব্যাপারী চিলিপ দিচ্ছে 750 টাকা। 750? কত হলে দিতে চাচ্ছেন? আমি 800 টাকা নিব মনে হচ্ছে। 800 টাকা ধরে আছেন। তো দর্শকের যে পাটটা দেখছেন এটা 750 পর্যন্ত চিলিপ দিচ্ছে ব্যাপারীরা, তারপরে দেয় নেই, 2800 হলে দিতে চাচ্ছে। তো আজকে বালেশ্বর হাটের বাজার সর্বোচ্চ উপর বাজার, যেটা ভালো কোয়ালিটির পাট আছে সেটা আপনার 2850 পর্যন্ত বেচা কেনা হচ্ছে, আর যেগুলো একটু কমা 2800-2750 এর মধ্যে, আর নিম্নমানের পাটগুলো আরও কিছুটা কম আছে। তো দর্শক আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কথাটা বললাম আজকে সর্বোচ্চ পাটের বাজার বালেশ্বরহাটে, কালার কোয়ালিটি 2850 পর্যন্ত বেচা কেনা হয়েছে, 2800 বেচা কেনা হয়েছে, 2750-2800 নিম্নমানেরটা আরও কিছুটা কম আছে।